আসলে অনেক অনেক ছবিতে কাজ করেছি। প্রথম কোন ছবিতে করেছি এত কিছু বলতে চাই না, আসলে কি বলবো আমি, মানে ভাষা নাই। অনেক ছবিতে অনেক ঢাকার বাইরে গ্রামগঞ্জে কাজ করেছি, সে খুব কেয়ারফুল ছিল শিল্পীদের প্রতি, খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল শিল্পীদের প্রতি, যে একজন মনে করেন আমি একজন হিরোইন তার সাথে কাজ করছি, সে চরিত্রটা কিভাবে করবো, যদি একটু ভুল হতো সে সবসময় বুঝিয়ে দিত, বলতো। তো এমন মনে হয় যেন কাকে হারিয়েছি আমি, আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। এমন একজন কাছের মানুষ, একজন আমাদের বাংলা চলচ্চিত্রের কিং মদন একজন অভিনেতা যারা ফারুক সাহেব, আমাদের অনেক শ্রদ্ধা ভাজন ফারুক ভাই, আমার ভাবতে খুব কষ্ট হয় যে তাকে হারিয়েছি। কিন্তু আমার মনে হয় এই চলচ্চিত্রে তার যে অবদান রেখে গেছে বাংলার মানুষের কাছে, চলচ্চিত্রের প্রেমীদের কাছে সারা জীবন ছিল যে থাকবে। আমি বেশি কথা বলতে চাই না, আসলে ফারুক ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া, আমরা যেন তাকে জান্নাতবাসী করেন, ব্যস্তবাসী করেন। যে বিভিন্ন আমাদের সংগঠন নেতৃবৃন্দ আছেন এবং সামনে যে আলোকিত মানুষরা বসে আছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। যখন কথা হচ্ছিল আমি আশেপাশে তাকাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল ফারুক ভাই হয়তো বলে উঠবেন এই কি দেখোস এদিক ওদিক তাকায় সিদ্ধারায় ভয়। তো সেই লোকটা নেই আমাদের মাঝে, এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। মিয়া ভাই আজকে ছবি হয়ে গেছে, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি আপনাদের সবাইকে সাথে নিয়ে। সৃষ্টিকর্তা যেন তাকে মুসলমান হিসেবে আমরা জানি সবচেয়ে বড় দরজা বেহেস্তে সেখানে রাখে। সবাইকে অনেক ধন্যবাদ।